আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণটা ভিডিও দেখবেন, আশা করি নিরাশ হবেন না। তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলছে, 94তম পিএম এর দীর্ঘমেয়াদী কোর্সে আর কি যোগ্যতার কথা কি বলা হয়েছে, বয়স 21 জুলাই 2015 তারিখে 16 হতে 21 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীতে কর্মরত যারা আছে তাদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর পর্যন্ত। এবং শারীরিক যোগ্যতার কথা কি বলা হয়েছে, উচ্চতা 1.6 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি, ওজন পুরুষের ক্ষেত্রে 120 পাউন্ড এবং 54 কেজি এবং পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে 46 কেজি বা 100 পাউন্ড, এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষের ক্ষেত্রে 30 প্রসারিত 32 এবং মহিলাদের ক্ষেত্রে 28 স্বাভাবিক সম্প্রসারণ 30 ইঞ্চি। এবং উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। এবং শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, ন্যূনতম জাতীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ 5 এবং অন্যটিতে 4.50 রূপে উত্তীর্ণ। এবং ইংরেজি মাধ্যমে কি বলেছে, অ লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও 3 ও এ লেভেলের 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা আরেকটা কি বলা হয়েছে, ও লেভেলের 6টি বিষয়ে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে 1টিতে এ গ্রেড এবং 1টিতে বি গ্রেডে উত্তীর্ণ। এবং 2024 সালে এসিসি এ লেভেল পরীক্ষার্থী কোনো আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় 5 পয়েন্ট এবং ও লেভেল পরীক্ষায় যে কোনো 6টি বিষয় ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড থাকতে হবে। তারপর কি বলা আছে, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এবং কোন কোন ক্ষেত্রে এখানে চাকরি প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে, এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, ভালোভাবে দেখে নেবেন যে এখানে ভিডিও পজ করে এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কোন কোন ক্ষেত্রে অযোগ্যতা বিবেচিত হবে। এবং অনলাইনে আবেদনের পদ্ধতি কি, আপনারা কিভাবে পদগুলিতে আবেদন করবেন, 16 আগস্ট 2024 হতে 19 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করেন, joinarmy.mil.bt ওয়েবসাইট প্রবেশ করে হোম পেজের উপর ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বন্ধিত কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আবেদনকারীকে আবেদন কারী প্রার্থী গন্টিলেটক ভিসা অথবা মাস্টার কার্ড অথবা টেপ অথবা বিকাশ অথবা নগদ রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট 2000 টাকা ফেরত অফেরত যোগ্য প্রদান করতে হবে। এবং আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি জমা প্রদান করতে হবে এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারে কল আপ সেন্টারে পাওয়া যাবে। এবং অনলাইন আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে আপনি যে নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং প্রার্থী নির্বাচন পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার কথা কি বলা হয়েছে, প্রার্থীদের প্রাথমিক নির্বাচন ও স্বাস্থ্য মুখী পরীক্ষা আগামী 27 অক্টোবর 2024 হতে 7 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এবং কোনো প্রার্থী পরীক্ষার দিন অনুপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, তবে পরীক্ষার তারিখ পরিবর্তন বিষয়টি পূর্বে সরাসরি নিজ নিজ কেন্দ্রে জানতে হবে। এবং আপনারা আবেদন করবেন কোন ওয়েবসাইটে, ওয়েবসাইটে দেওয়া আছে যে ওয়েবসাইট দেওয়া আছে। এবং তো আরও লিখিত পরীক্ষার কথাও তার কি বলা হয়েছে, প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ জ্ঞান বিষয় সাক্ষাৎকার এবং পত্রে উল্লিখিত পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং লিখিত পরীক্ষা আগামী 15 নভেম্বর 2024 শুক্রবার নয় ঘটিকা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। এবং এই পদে আবেদন শেষ তারিখ 19 অক্টোবর 2024, এই সময় অবশ্যই আবেদনটা করে ফেলবেন। এবং এই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়বেন, পরে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।